সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন যাবত আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসা হয় না, তো আজ চলে এলাম একটি মজাদার ডেজার্ট আইটেম নিয়ে। এটি হচ্ছে নবাবি সেমাই। এই সেমাইকে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো চলুন দেখে নিন কিভাবে এই সেমাইকে তৈরি করতে হয়। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। তারপর চুলা একটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে সেমাইটিকে আমি উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ধরে হালকা ভেজে নিয়েছি। তারপর চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, নর্মাল ঠান্ডা পানি। তারপরে এখানে আমি 1/2 কাপ করে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে। মনে রাখবেন পানি গরম হওয়ার পরে কিন্তু গুঁড়া দুধ দেবেন না, তাহলে এটি গলা বেটে যাবে। তারপরে এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটি দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি দুধ ঘন হয়ে আসবে এবং আপনার খিসাটি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। একে আমি আরেকটু জ্বালিয়ে নিয়ে এটি নামিয়ে নেব। তো এটি একটু হালকা থাকতে নামিয়ে নেবেন, না হলে কিন্তু এটি ঠান্ডা হওয়ার পর আরো বেশ ঘন হয়ে যাবে। তারপরে খিসাটি ঠান্ডা হওয়ার পরে এখন আমি সেমাইটি সেট করার জন্য একটি বোল নিয়ে নিয়েছি। তারপরে প্রথমে আমি 1 লেয়ার সেমাই সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে মাঝখানে দিয়ে দেব খিসা। খুব ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটি সেট করে দিলাম। আমি এখানে 1 লেয়ারে দেব সেমাইটা। তারপরে সেমাই খিসাটি ভালোভাবে দেওয়ার পরে আমি উপর দিয়ে আবার সেমাইটা দিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আপনারা কেউ না পছন্দ করলে নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সেমাই পুরোপুরি রেডি। সত্যি বলছি অসাধারণ মজা হয়েছিল সেমাইটি খেতে। আপনারা কেউ একবার হলে এই সেমাইটি ট্রাই করে দেখতে পারেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি খুব অল্প উপকরণে এই সেমাইটি তৈরি করে দেখানোর। অনেকের দেখা যায় ইচ্ছা থাকলেও সামর্থ্য হয় না যে এটি বানিয়ে খাবে, কিন্তু বিশ্বাস করেন আমি খুবই খুবই অল্প উপকরণে এই সেমাইটি আমি আপনাদের বানিয়ে দেখেছি। এটা গরিব থেকে মধ্যবিত্ত বড়লোক সবাই একটু বানিয়ে খেতে পারবেন। আমার অল্প একটু খিসা ছিল, এই জন্য ভাবলাম আইসক্রিমের কাপ ছিল এখানে ছোট মিনি করে লেয়ার করে আমি এটা বানিয়ে ফেললাম। এটা আমার বাসায় বাচ্চা আছে, তারা খেয়ে ফেলবে। এটা তারা খুবই পছন্দ করেছে তাদের দেওয়ার পরে। মানে এটা দেখতে এত সুন্দর হয়েছিল যে তারা মানে অনেক আকর্ষিত হয়ে এটা খেতে চেয়েছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে